আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল তো আমি আজকে চিকেন দিয়ে মুগ ডাল রান্না করব এখানে আমি মুগ ডালটা একটু ভেজে পরিষ্কার করে ধুয়ে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি দশ থেকে বারো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে আর এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তো আমি লেগ পিস বেশি নিয়েছি আর এমনি মাংস একটু কম নিয়েছি তো ঠিক আছে তাহলে মূল রান্নায় চলে যাই তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি আমার পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি শুকনো মশলাগুলো ইউজ করব। দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এ তো আমি প্রথমে চার টুকরো তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরো এলাচ দিয়ে দিলাম সরি দারুচিনি দিয়ে দিলাম চার পাঁচ টুকরো লবঙ্গ দিয়ে দিলাম আর এখন কয়েক টুকরো সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন যেন ভিডিও ছাড়া সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আমার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আসলে আমি পরিমাপ বলছি না আমি আমার পরিমাপ মতো দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাপ মতো ইউজ করবেন তো আদা রসুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো আমার আদা রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখানে আর কোনো কাঁচা গন্ধ নেই তো এখন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর আমি কিন্তু বরাবরের মতো সবসময় মশলাটা বেশি কষানোর চেষ্টা করি তো আমি আবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো এখানে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর প্লিজ ভিডিওকে স্কিপ করে দেখবেন না পুরোটো ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সবাইকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি মশলাটার সাথে নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা একদম কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন এখন কিন্তু পানি বের হতে শুরু করে দিয়েছে আসলে মাংস রান্না করার সময় চুলার জালটা একটু কমিয়ে রাখতে হয় তাহলে পানি বের হয় তো আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি তো এখন কিন্তু আমার মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে তো আমি এই অবস্থায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর মাংস যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগে না খুব বাজে একটা গন্ধ আসে তো দেখুন এখন আমার মাংসটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আর পানি পানি ভাব নেই তেলটা উপরে উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মুগ ডাল কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য আর বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না দশ থেকে বারো মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো ডালটাকে দিয়ে আমি খুব সুন্দর করে চিকেনের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি ডাল আর চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আসলে আমরা মেয়েরা কিন্তু সবাই রান্না রান্নাবান্না করতে পারি এক একজনের রান্নার প্রসেসিংটা এক এক রকম হয় তো দেখুন আমার ডাল আর চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন কিন্তু আমার ডাল আর চিকেনে কোনো পানি ছিল না কষানো বেশ ভালো হয়ে গিয়েছিল এখন আমি এখানে ঝোলের জন্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে বেশি ঝোল রাখবো না তো আমি যে পানিটা দিয়েছি এই পানিটাতেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমার চিকেনটার কিন্তু বরফ চলে এসেছে তো এই অবস্থাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে কাঁচামরিচটাকে দিয়ে আমি আরেকটু নারাচাড়া নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো আমার পানিটা কিন্তু কমে এসেছে তো এ অবস্থাতে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে আর তিন থেকে চার মিনিটের মতো এটাকে রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দেব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটু একটু ঝোল রেখেছি কারণ যেহেতু ডাল তো এখন আমি এখানে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আসলে মাংসতে গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি যে ঝোলটা রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে যেহেতু এখানে ডাল আছে তো ডাল রেসিপিগুলো কিন্তু যত একটু ঝোল বেশি রাখলেও কিন্তু পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা জমে যায় যার জন্য আমি এই ঝোলটুকু রেখেছি তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এই তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও কিন্তু একেবারে শেষের পথে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আজ আল্লাহ হাফেজ